মুক্তি চাই, আমার মায়ের মুক্তি চাই, আমার মায়ের মুক্তি চাই, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই, আমার মায়ের মুক্তি চাই, আমার মায়ের মুক্তি চাই, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই, আমার মায়ের মুক্তি চাই, আমার মায়ের মুক্তি চাই, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই, আমার মায়ের মুক্তি চাই, আমার মায়ের মুক্তি চাই, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই, আমার মায়ের মুক্তি চাই, মুক্তি 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 চাই। এখানে সমবেত হয়েছি মূলত ইবিলির চেয়ারম্যান শামীমা নাসরিন ও ইবিলুচি ও মোহাম্মদ রাসেল ভাইয়ের নিঃশর্ত মুক্তির দাবিতে। কারণ ইবিলি যাত্রা শুরু করার পর থেকে বাংলাদেশে যারা ই কমার্স সম্বন্ধে জানতোই না, কখনো ই কমার্সের মাধ্যমে কেনাকাটা করে নাই, তারা শুধু ইবিলির কারণে আজকে ই কমার্স চিনতে পেরেছে। সুতরাং তারা তাদের ব্যবসার ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য, ব্যবসার ডেভেলপের জন্য কিছু প্রোডাক্ট ছাড়ে বিক্রি করছে, যে কারণে তারা আড়াই বছর পরে আসে প্রায় 6,000 কোটি টাকা তারা ট্রানজ্যাকশন করেছে। এই ট্রানজ্যাকশন করতে যায় তারা বর্তমানে বাংলাদেশ ব্যাংকের হিসাবে 500 কোটি টাকা দেনা আছে সেলার এবং গ্রাহক মিলে। সুতরাং ইবিলির সিও জনাব রাসেল ভাই বলেছে যে আমাকে 6 মাস সময় দেন আপনারা, আমি অবশ্যই 6 মাসের মধ্যে সকল প্রোডাক্ট শেষ প্রোডাক্টটা পর্যন্ত আমি ক্লিয়ার করব। তার প্রেক্ষিতে আমরা গ্রাহকেরা রাসেল ভাইকে 6 মাস সময় দিয়েছি, তার মধ্যে 1 মাস চলে গেছে। 1 মাসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে রাসেল ভাই অলরেডি ব্যাকলোডের আইফোন, পোকো X3 ব্যান্ড 5 থেকে শুরু করে গ্রোসারি থেকে শুরু করে অনেক ব্যাকলোডের পণ্য দেওয়া শুরু করেছিল, এবং তার মধ্যে আবার 5 কোটি টাকা উনি চেকও পাস করিয়েছে, যেটা উনি তথ্য দিয়েছে বিভিন্ন মাধ্যমে। আমরা আশা করি যে রাসেল ভাইকে যদি মুক্তি দিয়ে প্রয়োজনে সরকার তার নজরদারিতে রেখে হলো তাকে 6 মাসের সময় দিয়ে তাকে মুক্তি দেখ, উনি রাসেল ভাই মুক্তি পেলে আমরা যে আজকে 2 লক্ষ গ্রাহক হতাশায় আছি, গ্রাহক এবং সেলার যে হতাশায় আছি, যেই মানসিক টেনশনে আছি, এই টেনশন থেকে মুক্তি পাবো। এবং আমাদের দৃঢ় বিশ্বাস রাসেল ভাই মুক্তি পেলে আমরা আমাদের সকল প্রোডাক্ট ইনশাআল্লাহ পাবো। এই জন্য আমি বাণিজ্য মন্ত্রণালয় থেকে শুরু করি সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় এবং বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট আকুল আবেদন, রাসেল ভাইকে শীঘ্রই মুক্তি দিয়ে ইবিলিকে তার স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুমতি প্রদানের জন্য আমি উদার আহ্বান জানাচ্ছি।